পঞ্চতত্ত্র, হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার আগে আমরা পঞ্চতত্ত্র মন্ত্র জপ করি, তাই না? তো পঞ্চতত্ত্র মন্ত্র জপ করার মাধ্যমে আমাদের যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে পঞ্চতত্ত্ব আমাদের এই অপরাধ গ্রহণ করে না। সেজন্য আমাদের অত্যন্ত নিষ্ঠার সাথে পঞ্চতত্ত্বের আশ্রয় গ্রহণ করতে হবে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই মহামন্ত্র, এই পঞ্চতত্ত্ব মন্ত্র বলার পরে আমাদেরকে কি করতে হবে? হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে হবে একবার কিংবা তিনবার। তো সে সম্বন্ধে আমরা বলতে পারি, আমরা অনেক বিষয়ে অধ্যয়ন করছি, অনেক বিষয়ে শ্রবণ করছি, হ্যাঁ, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হলো এই হরিনাম জপ বিষয়ে শ্রবণ করা, অধ্যয়ন করা, উপলব্ধি করা, হরিনাম জপ করা সব থেকে গুরুত্বপূর্ণ। হরিনামের মহিমা আমরা যত বেশি শ্রবণ করব তত বেশি আমাদের ব্যক্তিগত জীবনে এই ভালোভাবে হরিনাম করার অনুপ্রেরণা আমরা পাব। সেজন্য যত বেশি সুযোগ আমাদের মিলে আমাদের তত বেশি উচিত কি করা, হরিনামের মহিমা শ্রবণ করা। এবং বলা হচ্ছে শ্রীকৃষ্ণ বিগ্রহ প্রসাদ দিব্য গ্রন্থ গীতা ভাগবত চৈতন্য চৈতন্যিত শ্লোক ভক্ত হরিনাম, ভগবান বিভিন্ন রূপে এই জগতে এসেছেন। কেন এসেছেন? আমাদেরকে উদ্ধার করার জন্য। তো শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ বলছিলেন এই কলিযুগে তিন ব্রহ্ম আছে আমাদেরকে বিশেষভাবে উদ্ধার করার জন্য। এক হচ্ছে নাম ব্রহ্ম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুই নম্বর ব্রহ্ম হচ্ছে শব্দ ব্রহ্ম, গীতা ভাগবত যে সমস্ত শাস্ত্র রয়েছে এই শব্দ, এই গ্রন্থ অধ্যয়ন করো, হরিনাম জপ করার মতো গুরুত্বপূর্ণ। আমরা যাতে এটা মনে না করি আমাদের হরিনাম জপ করা খুব গুরুত্বপূর্ণ, অধ্যয়ন সময় পেলে করব না, আপনি যত বেশি কৃষ্ণের সম্বন্ধে শ্রবণ করবেন, অর্থাৎ অধ্যয়ন করা এক প্রকারের শ্রবণ সঙ্গ, তত বেশি আপনার ভগবানের প্রতি আসক্তি বৃদ্ধি হবে। তো বলা এই শ্রীমতী দেবকী মাতাজি বলছে আমরা কত ভালো জপ করছি সেটা নির্ভর করছে আমরা প্রভুপাদের গ্রন্থ কত ভালোভাবে অধ্যয়ন করছি সেটার উপর, আবার কতটুকু ভালোভাবে গ্রন্থ অধ্যয়ন করছি তার উপর নির্ভর করছে আমরা কতটুকু ভালো জপ করছি, উভয় উভয়ের সাথে সম্পর্কযুক্ত। সেজন্য আমাদেরকে উভয়টাই গুরুত্ব দিতে হবে। তিন নম্বর ব্রহ্ম হচ্ছে দারু ব্রহ্ম, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, এই তিন ব্রহ্ম এসেছে আমাদেরকে উদ্ধার করার জন্য। তা এখন উদ্ধার করার জন্য একটা উদাহরণ বলতে পারি, যেমন ধরুন কেউ একটা গর্তে পড়েছে, এখন একজন এসেছে উদ্ধার করার জন্য, বলছে তুমি কি উপরে আসবে? নিচ থেকে বলছে হ্যাঁ আমি আসবো, আমি উপরে উঠতে চাই, এভাবে করে বলছে। তখন উপর থেকে উনি বলছে আচ্ছা আমি তোমাকে রশি ফেলছি, সেই রশিটা তুমি ধরো। তখন নিচ থেকে এসে বলছে আমি রশি ধরতে পারবো না, আপনি নিচে নেমে আসুন, আপনি ধরিয়ে দিন, তারপরে আমি উঠব। তাহলে কি উঠতে পারবে? না, এটা সম্ভব নয়। তো ভগবান আমাদেরকে হরিনাম শাস্ত্র সাধুসঙ্গ বিভিন্ন কিছুর মাধ্যমে এই জগৎ থেকে উদ্ধার করার জন্য উপায় উদ্ভাবন করেছে, কিন্তু আমরা যদি বলি ভগবান আপনি এসে আমাকে নিয়ে যান, আমি এগুলো কোনো কিছু করব না, হরিনাম করব না, শাস্ত্র অধ্যয়ন করব না, সাধুসঙ্গ করব না, কিচ্ছু করব না, হ্যাঁ আপনি এসে নিচে নামেন, আমাকে ধরে নিয়ে যান, তাহলে সম্ভব না। ভগবান আমাদেরকে বিভিন্ন কিছু দিয়েছে, সেগুলো আমাদেরকে ধরতে হবে, ধরার মাধ্যমে আঁকড়ে ধরে, অর্থাৎ হরিনাম ভালোভাবে করা, শাস্ত্র ভালোভাবে প্রতিদিন একটু নিরিবিলিতে একান্ত মনে অধ্যয়ন করা, হ্যাঁ ধীর নিষ্ঠ ভাবে সাধুসঙ্গ করা। সে সম্বন্ধে শিল ভক্তিবিনোদ ঠাকুর বলছে, আপনারা এই জিনিসটা মনে রাখবেন, ভক্তিবিনোদ ঠাকুর বলছে ওনার উপদেশে, দেখিব তোমার ধাম নয়ন ভরিয়া, ভগবানের যে সমস্ত ধাম বিগ্রহ আছে সেগুলো নয়ন ভরে দেখা, আর দ্বিতীয়টা বলছে শুনিব তোমার কথা যত্ন করিয়া, ভগবানের কথা যত্ন সহকারে শ্রবণ কর। তাহলে আমরা আমরা আজকে কি আলোচনা করলাম, পঞ্চতত্ত্ব এসেছে আমাদেরকে কি করার জন্য, উদ্ধার করার জন্য। তো সেজন্য আমাদেরকে কি করতে হবে,
নাম ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, দারু ব্রহ্ম, জগন্নাথ বলদেব, এই তিনটার আশ্রয় গ্রহণ আমাদেরকে করতে হবে। হরে কৃষ্ণ।